এদিকে সারা দেশে জনসমাগম সীমিত করা, করোনায় অধিক সংক্রমিক এলাকায় জনসমাগম নিষিদ্ধ করা, অফিস কারখানায় জনবল অর্ধেক করা, গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহন, রাত 10টার পর বাইরে বের না হওয়া সহ 18 দফা বিধিনিষেধ আরোপ করেছে সরকার। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আপাতত 2 সপ্তাহের জন্য এসব বিধিনিষেধ কার্যকর হবে। সংক্রমণ আর বাড়লে হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হবে না বলে হুঁশিয়ার করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আর ভারত থেকে টিকার চালান না আসলে টিকা প্রদান কার্যক্রম ব্যাহত হবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। ফয়জুল্লাহ মাহমুদের রিপোর্ট। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, উচ্চ সংক্রমণের এলাকায় জনসমাগম নিষিদ্ধ, আর সারা দেশে রাজনৈতিক, ধর্মীয় ও বিয়ে সহ সামাজিক অনুষ্ঠান, পর্যটন, বিনোদন কেন্দ্র ও সিনেমা হলে জনসমাগম সীমিত থাকবে। গণপরিবহনে অর্ধেকের বেশি যাত্রী বহন করা যাবে না। মসজিদ সহ ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, শপিং মলে স্বাস্থ্যবিধি মানতে হবে। অপ্রয়োজনীয় ঘোরাফেরা বন্ধে রাত 10টার পরে ঘরের বাইরে বের হওয়া যাবে না। জরুরি কাজে বের হতে মাস্ক পরতে হবে, মাস্ক না পরলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জরুরি সেবা ছাড়া সরকারি বেসরকারি সব অফিস ও শিল্প কারখানা অর্ধেক জনবলে চালাতে হবে। হোটেল রেস্তোরাঁয়ও অর্ধেকের বেশি মানুষ যেতে পারবে না। চালু হওয়ার 2 সপ্তাহ পর্যন্ত এই সিদ্ধান্তগুলো আমরা প্রতিপালন করব, 2 সপ্তাহ পর্যন্ত। তারপরে আমরা দেখব অবস্থা থেকে, পরবর্তীতে আবার আমরা সিদ্ধান্ত দিব। এদিকে সোমবার দুপুরে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের এক অনুষ্ঠানে অনলাইনে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণ বেড়ে যাওয়ায় এখনই রাজধানীর সরকারি হাসপাতালে সংকটাপন্ন রোগীদের আর ICU বেড দেয়া সম্ভব হচ্ছে না। সংক্রমণ বাড়তে থাকলে সংকট আরও বাড়বে। একটা হাসপাতালে অলরেডি আমাদের বেড যতটুকু দেওয়া সম্ভব সেগুলো দেওয়া হয়ে গেছে, সেখানে কোনো জায়গা নাই, কাজে ইচ্ছা করলেই আমরা বাড়াইতে পারবো না। স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ব্রিফিংয়ে জানানো হয়, সর্বশেষ বিশ্লেষণে দেশের 29টি জেলায় উচ্চমাত্রা সংক্রমণ পাওয়া গেছে। উচ্চ সংক্রমণের কোন কোন বিধিনিষেধ আরোপ করা হবে সেই সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন। উল্লেখযোগ্য এলাকা যদি বলি, আপনারা সবাই জানেন, এগুলো ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, ফেনী, চাঁদপুর, আরো বেশ কয়েকটি জেলা আছে, পরবর্তীতে এটা আমরা পাঠিয়ে দিতে পারবো। ফয়জুল্লাহ মাহমুদ, NTV News, ঢাকা।